এভরিওয়ান, তো ফার্স্ট টাইম আমি একটা কোনো বইতে যে নেবে যে ছেলেটি তার এতে কাজে যাচ্ছি, মানে ফটোগ্রাফি করতে যাচ্ছি। তো ক্লায়েন্টের যে বাড়িতে গেছিলাম সে বাড়ির লোক তো ভালো ছিল, বাট যার আন্ডারে কাজে গেছিলাম সেই লোকটা বা দাদাটা খুবই বাজে ছিল, পেমেন্ট পুরো ক্লিয়ার করেনি। তো ফার্স্ট টাইম আমার এত বাজে এক্সপিরিয়েন্স হলো। তো দৌড়াতে দৌড়াতে আমি দক্ষিণেশ্বর স্টেশনে গেলাম, সেখান থেকে ট্রেন ধরলাম। ট্রেনের একদিন গণ্ডগোল তোমরা সবাই জানো, প্রত্যেকটা স্টেশনে ট্রেন গিয়ে দাঁড়াচ্ছে, প্রত্যেকটা লাইনে গিয়ে মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছে, ট্রেনের প্রত্যেকটা লাইনে কাজ হচ্ছে, মানে দক্ষিণেশ্বর লাইনে, দমদম লাইনে, প্লাস ওধারে বনগাঁ লাইনে, সব জায়গায় লেট হচ্ছে। তো যাই হোক, আমি বালি থেকে ধরে নিলাম হচ্ছে বর্ধমান লোকাল, সেখান থেকে চলে গেলাম সোজা বৈদ্যবাটি। বৈদ্যবাটি আমি ফার্স্ট টাইম গেলাম, এবং আমি যে এক্সপিরিয়েন্সের কথা তোমাদের সাথে শেয়ার করছিলাম, দাদাটা ফুল পেমেন্ট করেনি, আমার 1000 টাকা পেমেন্ট করার কথা ছিল, বাট সেখানে 800 টাকা পেমেন্ট করেছে, ট্রাভেল চার্জও দেয়নি। তো যাই হোক, মাঝে মাঝে এরকম কয়েকটা লোক দেখতে পাওয়া হয়ে যায়। তো তারপর আমি গেলাম, এখানে রাস্তাটা যেহেতু দেখে নিলাম, কারণ পুরো কাদা হয়েছিল রাস্তাটা, ওখানে পুরো রাস্তা বলতে ছিলই না। তো এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই দাদাটাই ছিল মেন আর কি, টাকা আমাকে দেয়নি, 800 টাকা দিয়েছে, 1000 টাকা দেওয়ার কথা, প্লাস ট্রাভেল চার্জ দেওয়ার কথা, সেটাও দেয়নি। তো যাই হোক, 800 টাকা পেয়েছি, দিয়েছে, এটাই অনেক বলতে গেলে আমার জন্য। তো যাই বলে ভগবান দেখছে উপর থেকে, যদি সে সত্যিই এরকম কর্ম করে থাকে, আমার টাকা, কষ্টের টাকা মেরে থাকে, তার অবশ্যই সে কোনো না কোনো দিন 1000 টাকা বা তার থেকেও বেশি হয়তো বেরিয়ে যাবে, 2000, 20000, যা হতে পারে, যে যেরকম যার সাথে ব্যবহার করবে সেরকমই হবে। তো যাই হোক, কাজের ফাঁকে একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে যজ্ঞ শুরু হওয়ার আগে আগে, যজ্ঞ শুরু, এখানে প্রিপারেশন শুরু হচ্ছিল, যার জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। এখানে ক্যামেরাগুলো আমি দেখছিলাম, যেহেতু দাদাগুলো বাইরে গেছিলো, তো অনেকটাই আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট হয়ে গেছিলো, বিকজ এরকম শ্যুট তো আমি কোনোদিনও করিনি। বিকজ এখানে প্রায় সকাল থেকে আসার কথা ছিল, সকাল থেকে আসলে হয়তো আরও বেশি খাটতে হতো। তো আমি গিয়ে পৌঁছেছিলাম 10টা কি 10:30-এর দিকে। তো তারপরে এই যজ্ঞের কাজ দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, তারপরে এখানে বাচ্চাটাকে ন্যাড়া করা হচ্ছে গায়ে হলুদ হওয়ার পর, যেরকম বিয়ের রিচুয়ালস টাইপেরই পুরো হয় পৈতেটা, আমি যতদূর জানতাম, সামনে থেকে সেটা দেখেও নিলাম। তো তারপরে সন্ধেবেলা চলে গেলাম সোজা হচ্ছে হলে, যেখানে হচ্ছিল আর কি, মানে সন্ধেবেলার ফটো শ্যুটটা, গ্রুপ ফটো যেগুলো তোলার। তো অরিজিতাও চলে গিয়েছিল, অরিজিতা প্রায় 7:30-7:30-এর দিকে বৈদ্যবাটিতে পৌঁছে গেছিলো, বিকজ রাতে বাড়ি ফেরার কথা ছিল, তার জন্য আমি ওকে ডেকে নিয়েছিলাম। নিজের সেফটির কথাটা তো আগে ভাবতে হবে ভাই, তার জন্য ওকে আমি ডেকে নিয়েছিলাম। ও আমার সাথে সকাল থেকে যায়নি, ও গিয়েছিল 7:30-এর দিকে, যেটা বললাম। তারপর আমি এখানে ফটো শ্যুট করে নিচ্ছিলাম, 9টার দিকে বেরিয়ে আসার কথা আমি দাদাটাকে আগেই বলে দিয়েছিলাম, তাও দাদাটা 10টার রিকোয়েস্ট করছিল, বলছিল যে তোমার সাথে তো এটাই কথা হয়েছিল, বাট লাস্ট মুহূর্তে বলেছিল যে 9টার মধ্যে তোমাকে ছেড়ে দেবো, কিন্তু যখন বেরোতে যাই তখন ঝামেলা করছিল। যাই হোক, এরকম মানুষ কিছু তোমরা যারা ফটোগ্রাফি লাইনে আছো অনেকেই এরকম ফেস করবে। আমি ফার্স্ট টাইম এটা ফেস করলাম, আমি আগে যে কটা কাজ করেছি, যে কটা তোমরা ভ্লগ দেখেছো, তাদের সাথে এরকম এক্সপিরিয়েন্স আমার একদমই হয়নি। তারা বরং আমাকে 1 ঘন্টা আগে বলেছে যে তুমি কখন বেরোবে, তোমার লেট হয়ে যাচ্ছে, তুমি যাও, আমি পেমেন্টটা করে দিচ্ছি, তুমি ফুটেজগুলো আমাকে দাও আর তুমি বেরিয়ে যাও বাড়ির দিকে। তো এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। তো যাই হোক, পৃথিবী তো এরকম খারাপ লোক ভালো লোক সব মিলিয়ে মিশেই আছে। তারপরে আর কি বাড়ি ফিরলাম, এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, সরি হাওড়া ব্রিজ বলছি, বালি ব্রিজ। তো বালি ব্রিজ দেখতে পাচ্ছ, আসার সময় অটো প্রায় কমই ছিল ওখান থেকে, তো বালিঘাট থেকে ভাগ্যিস অটোটা পেয়ে গেছিলাম দক্ষিণেশ্বরের। তারপরে চলে এলাম বাড়িতে, বাড়িতে এসে রেস্ট রেস্ট করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।